নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। মানুষ কতটা নিচ হতে পারে এটা এই লালবাগের মাসিকে দেখলেই বোঝা যায়। তুই কতটা নিচ রে, তোকে নিয়ে বলতে সত্যি কিছু ইচ্ছে করে না। আবার কালকে বলছিস লালবাগ, নীলবাগ, সবুজ বাঘ বার করতে চেয়েছিল সবাই, কিচ্ছু বার করতে পারেনি, তোর কেউ এটাও নুচতে পারেনি। কি করে নুচবে বল তোর? এটা যাদের সম্মান থাকে, যাদের ইজ্জত থাকে, তাদের ইজ্জত টানাটানি করলে তাদের গায়ে লাগে, তাদের বাল ছেঁড়া যায়। তোর তো ইজ্জত নেই, তোর তো সম্মান নেই, ইজ্জত নেই, তোর কিচ্ছু নেই, তাই জন্য তোর এইটা ছেঁড়া যায়, তোর কিচ্ছু যায় আসে না, তোর কেউ কিচ্ছু করতে পারে না, বুঝলি? লালবাগের মাসি পতিতা, তোর বাড়িতে একটা ছেলে একটা মেয়ে আছে, তোরও তো সন্তান আছে, তাই না? তোরও তো আছে, কিন্তু তুই অন্যের সন্তানকে কতটা ছোট করতে পারিস তুই বল? কতটা ছোট করতে পারিস? তুই বার বার বিটুকে অপমান করে যাচ্ছিস, আর কালকে তো তুই মানে অপমান হাত পার করে দিলি। তুই কত বড় মানে কি বলবো তোকে, তো মানে মুখ থেকে জঘন্য জঘন্য গালি মানে গালিগালাজ করতে ইচ্ছে করছে। সত্যি তোর সম্মান নেই। তোর বাড়িতে একটা মেয়ে আছে, সেটা নয় বুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তুই লোকের মেয়ের নিয়ে মানে পরচর্চা পরনিন্দে করতে তুই বসে যাস। আর কেউ কিন্তু করছে না, তোকে কিন্তু করতেই হবে, তোকে কিন্তু করতেই হবে, কারণ তোর তো পেটের ভাত হজম হবে না, তোর তো পেটের ভাত হজম হবে না। আর কাউকে দেখছি না কিন্তু বিট্টুকে নিয়ে এত উল্টো পাল্টা কথা বলছে, তুই বলছিস। আর কালকে কি বললি, বিট্টুর সাথে রিমির বাবাকে জুড়িয়ে দিলি। বাহ, বিট্টুর সাথে রিমির বাবার সম্পর্ক, ওয়াও! মানে তোর মতন ক্যারেক্টারলেস মহিলার কাছে আর কি আশা করা যায় বল? যে একটা বাপের বয়সী লোকের সাথে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে তোর মেয়ের থেকেও ছোট, অনেক ছোট, সেই ছেলেটাকে জড়িয়ে উল্টো পাল্টা কথা বলে দিলি, তাকে এগিয়ে এগিয়ে বারবার বলে বলে তাকে বারবার অপমান করছিস। তুই একদিকে বলছিস এই সম্পর্ক মানে ঠিক করে তো তুই বুঝিসও না, ছেলে ছেলের সম্পর্ক, মেয়ে মেয়ের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, মেয়ে ছেলের সম্পর্ক গুষ্টি তুষ্টি করে দিয়েছিস, জ্ঞান গম্য তো কিছু নেই, এক্সাইটেড এক্সাইটেড বলে যাচ্ছিস না তুই, যে এক্সাইটমেন্ট কিংবা এক্সাইটেড সেটুকুও বলতে পারিস না, আর বসে যাস বারবার রিমি আর বিট্টুকে নিয়ে। আরে শোন, তোকে একটা কথা বলি রে, শোন পতিতা, তোকে একটা কথা বলি, রিমি যখন হাত কেটেছিল তখন তোর এই পাঠা ভাই একটা কমিউনিটি পোস্টও দেয়নি, একটা সিঙ্গেল ভিডিও তো ছাড়, একটা পোস্টে একটা লাইন পর্যন্ত লেখেনি তো, পাঠার মা বাবাও করেনি আর পাঠাও করেনি, ওই পাঠির কথা তো ছাড়। তখন যখন রিমি হাত কেটেছিল সেই হাতের কি অবস্থা সেটা তখন সবাই দেখছে, তখন যখন হাত কেটেছিল তখন সে ফুর্তি মারাচ্ছিল গ্যাংটকে, আমাদের ফাটছিল না, ও যখন গ্যাংটকে ছিল আমাদের ফাটছিল, ও যতক্ষণ না উঁচু থেকে সমতলে এসছে ততক্ষণে আমাদের বুকের মানে ইয়েটা ঠান্ডা হয়েছে। আরে শোন, ও যে কত বড় মানে কি বলবো হাফ লেডিস মগা সেটা তো সবাই জানে, ও ফার্স্টে মানে এখান থেকে যখন গ্যাংটক যাবে তার আগে বলে দিল আমার কাছে কোনো ডিভোর্সের পেপার আসেনি, ওখানে গিয়ে বলে দিল তারপরে যে আমার ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কিন্তু এখনো হয়নি। ও করলে দোষ নয় আর রিমি বিট্টু করলে দোষ, মানে এটা কোন বইতে লেখা আছে একটু বলতো? আর শোন, এটা সবাই দেখছে, রিমি বিট্টু যেভাবে ভিডিও করছে তার মধ্যে কোনো রকম অশ্লীলতা কোনো রকম নোংরামো দেখা যাচ্ছে না, কিন্তু তোর পাঠার পাঠি যেভাবে ভিডিও করেছে তাদের এক্সপ্রেশনগুলোই বলে দিচ্ছে যে তাদের মধ্যে কি চলতে পারে আর কি না, চলুক কোনো ব্যাপার না চলুক, কিন্তু এই জিনিসটাই ডিভোর্স পেপারে সাইন করে ডিভোর্সটা ফাইনালি হয়ে যাওয়ার পর যদি করতো না তাহলে তোর পাঠা ভাইকে এত কিছু শুনতে হতো না, এত কিচ্ছু শুনতে হতো না, বুঝলি? মানে তোর ক্যারেক্টার দেখে না আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে তুই কি টাইপের, কি টাইপের মানুষ হতে পারিস যে একটা মানে 45 বছরের লোককেও তুই ছাড়ছিস না, একটা 20 বছরের ছেলের সাথে তাকে জড়িয়ে দিচ্ছিস, তোর হচ্ছে এটা ক্যারেক্টার? তুই তোর যে দুটো সন্তান আছে সেই সন্তান দুটোকে তুই জন্ম দিয়েছিলিস তোরে পতিতা, তুই জন্ম দিয়েছিলিস তো, হ্যাঁ আমার মনে হয় না যে তুই জন্ম দিয়েছিলিস, আমার মনে হয় ওটাকে ওই দুটোকে তুই রাস্তা থেকেই কুড়িয়ে এনেছিলিস। আর একদম ঠিক বললি, তুই বললি না যে যে যেমন তার রূপটা বেরিয়েই আসে, তার মানে কথা বলে, তার নাস নাস তার কথা বলে, ঠিক বলেছিস, তোর কথাই তুই ঠিক বলেছিস, তুই যে জায়গা থেকে উঠে এসেছিস সেই জায়গার পরিচয় তুই বার বার দিস, সেই জায়গার পরিচয় তুই বার বার তোর ভিডিওর মাধ্যমে দিস, তোর লাইভের মাধ্যমে দিস। তুই একটা ছেলে, সে গে হোক চাই স্ট্রেট হোক তুই বুঝবি না এসব, যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার, তাকে নিয়ে তুই বারবার এগুলো বলিস কেন? কেন আর তো কেউ বলছে না, আর তো কেউ বলছে না, হ্যাঁ তোর একটা আছে বোন, ভাড়া করা বোন, সে বলে, আর তুই বলিস, আর তোর আর একটা ভাই আছে তারা বলে, কেন? তোর পাঠাপাঠি করলে কোনো দোষ নেই না, তোর পাঠাপাঠি বগলের তলায় হাত ঢুকিয়ে মানে নানান রকমের মানে অশ্লীল টাইপের ভিডিও যেটাকে বলে, গা ঢলামি ভিডিও যাকে বলে, একটাও রিমি আর বিটুর গা ঢলামির ভিডিও দেখেছিস? ওদের ওদের মধ্যে যে কিছু চলছে না না সেটা ওদের এক্সপ্রেশন বলে দেয়, হাসে দুজন সেই এক্সপ্রেশনটাও বলে দেয়, আর যদি হয়েও থাকে তো দোষ কোথায়? যদি ওদের মধ্যে কোনো সেই সম্পর্ক হয়েও থাকে তো দোষ কোথায়? তোর পাঠাপাঠি করলে দোষ নয়, কিন্তু রিমি আর বিট্টু করলে খুব দোষ না, খুব দোষ, প্রচন্ড দোষ না? তোর পাঠাপাঠি, তোর পাঠা ওই পাঠিকে নিয়ে গেল, তার বাপ মা আর একটা পাঠি সব পাঠিকে নিয়ে চলে গেল, সেবেলায় দোষ না, কাজের জন্য গেছে সবাইকে নিয়ে গেছে, তো রিমি রিমির বাড়িতে তো আর একা নেই, রিমির বাপ মা দিদা মাসি তার ছেলে মেয়ে তার বন্ধু বান্ধব, সেই জায়গাতে যদি বিট্টু আছে তাহলে প্রবলেম কোথায়? একা একা তো দরজা বন্ধ করে কিছু নোংরামি করছে না, করছে কি, করছে কি, করছে না তো, কিন্তু তাও তোকে রিমিকে নিয়ে বলতেই হবে, না বললে যে রেভিনিউ আর্ন হবে না, তাই না? না বললে তো রেভিনিউ আর্ন হবে না, রিমিকে তুলতেই হবে ভাই, ওই মেয়েটার বাঁচার ইচ্ছে নেই না রে, ওই মেয়েটা বাঁচতে পারে না না, ওই মেয়েটা আনন্দে থাকতে পারে না না,
সব আনন্দ তোর পাঠার পাঠির জন্যই তোলা থাকে। শোন, পাঠি যে আছে সে কিন্তু এক্স ওয়াইফ ছিল, এখন লিগালি কিন্তু এখনো কিন্তু রিমি আছে, প্রেজেন্ট ওয়াইফে কিন্তু রিমির নামটাই আছে। তা সত্ত্বেও ওই প্রেজেন্ট ওয়াইফের আর ওই তোর পাঠার মধ্যে সে ঢুকে গেছে, সেই পাঠি, সেই তোর মজুমদার, তোর ওই জাতের মেয়ে ঢুকে গেছে না? তাহলে দোষটা কার? সে ঢুকতো কাজের জন্যই ঢুকতো, কিন্তু যে টাইপের ওই শর্টস ভিডিও, এখন তো আবার শর্টসের একটা চ্যানেল খুলেছে, শর্টস ভিডিও যে টাইপের দিচ্ছে সেটাতে দেখে যে কোনো লোক বলে দেবে যে এটাকে গা ঢলামি বলে কি বলে না, একটু গিয়ে দেখ। আর তোর তোর ভিডিওর কমেন্ট বক্সটা একটু খুলে দেখ না, তোকে কি কিভাবে লোকে বলছে যে তোর এতটুকু, মানে তুই কতটা লজ্জাহীন চরিত্রহীন মহিলা, যে একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ক্যারেক্টার নিয়ে তুই বসে যাচ্ছিস, আবার সেই বাচ্চা ছেলেটাকে তার বাপের বয়সী একটা লোকের সাথে তুই জড়িয়ে দিচ্ছিস, কেন রে? তুই দেখতে গেছিস মানে তপন বাবু যখন ওই তোর ইয়ের সাথে, বিট্টুর সাথে কোনো সম্পর্ক করছে, কিংবা তোর পাঠাকে কোনো রকম প্রপোজাল দিয়েছিল, সেটা কি তুই ক্যামেরাবন্দি করেছিলিস? না, তোর পাঠা তোকে বলেছে এই কথাগুলো, বলেছে তোর পাঠা যে কি ক্যারেক্টারের সেটা রিমির বাবা অনেক আগে জেনে গেছিল, যার জন্য রিমির বাবা কোনো দিন এই বিয়েটাকেও সাপোর্ট করেনি আর ওই তোর পাঠাকেও সাপোর্ট করেনি। জানতো, সে বুঝতো, তার তো একটা বয়স হয়েছে, সে বোঝে কে ভালো আর কে মন্দ। সেখানে বিট্টু গেছে, সেখানে বিট্টুকে নিয়ে তোরা পড়ে আছিস, আর বিশেষ করে তুই পড়ে আছিস ছামিয়া। কেন রে ছামিয়া, তোর কি দেখে মনে হলো ওকে যে তুই ছামিয়া বলছিস, আবার ভিডিও করতে বসেছিস? এই ওকে নিয়ে কিন্তু সন্দেহ করবে না, ও কিন্তু ছামিয়া, তোকে তো বলেছে কতবার, তুই পাঠিয়ে দেখ ও ছামিয়া না ছামিয়া নয় সেটাও প্রুফ করে দেবে। প্রুফ চাইতো তোর একটা মেয়ে হাসি খুশি আছে, এত বড় একটা মানে কাণ্ড ঘটিয়ে, সবাই জানে সেই কাণ্ডটা ভুল, কিন্তু ওই মেয়েটার উপর দিয়ে যে দিনের পর দিন কি মানসিক অত্যাচার হয়েছে সেটা ওই মেয়েটাই বুঝবে, তুই বুঝবি না। ভগবান তোর বাড়িতেও মেয়ে দিয়েছে, যেন তার সাথেও এরকম হয় তবেই তুই বুঝবি, কিন্তু শত্রুরও এরকম না হয় যে তার হাজবেন্ড তার এক্স ওয়াইফকে নিয়ে ঘুরছে, ঢলাঢলি করছে, সেটা তাকেই সহ্য করতে হচ্ছে। একটা মেয়ে না সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কেউ দিতে পারে না, কোনো মেয়ে দিতে পারে না। তুই পারবি, তোর তো স্বভাব আছে ঘরে বাইরে এসব করার, কারণ তোর যেটা ঘরে আছে ওটা তো মানে কি বলবো, ওটা ভেড়ুয়া। তুই লোকের বরকে ভেড়ু বলিস না, তোর বরটাই ভেড়ুয়া, যার জন্য তোর মতন মহিলাকে এখনো সহ্য করে যাচ্ছে, ঘরে রাখিস বাইরে রাখিস, তার দেওয়া নাইটি, তার সাথে গিয়ে রাত কাটানো, সেগুলো করার পরেও তোর বর তোকে ঘরে রেখেছে সেগুলো জানা সত্ত্বেও, বুঝলি তো? তোর বরটা ভেড়ু, সব বরকে ভেড়ু ভাবিস না। একটা লোকের ক্যারেক্টার নিয়ে তোরা যে পড়ে আছিস সেখানে তুই মানে একটা বাচ্চা ছেলেকেও ছাড়ছিস না। তুই কত বড় পতিতা, তুই কত বড় ল্যাংটা চরিত্রর মেয়ে, তুই কত বড় মেয়ে না, বুড়ি মেয়ে তো না, তুই তো বুড়ি, 50 বছরের বুড়ি, যেখানে তোর মেয়ের প্রেম করার কথা সেখানে তুই করে বেড়াচ্ছিস, মারিয়ে বেড়াচ্ছিস, মুখ মেরে বেড়াচ্ছিস চারিধারে, সেখানে তুই একটা 20 বছরের ছেলেকে বার বার নোংরা কথা বলে যাচ্ছিস, বার বার তার সম্মানহানি করার চেষ্টা করছিস, বার বার। কেন রে, তোর বাড়িতেও তো দুটো আছে, একটা ছেলে একটা মেয়ে, তো তুই যদি এত ভালো হোস তোর ছেলের বউ তোকে ছেড়ে চলে গেল কেন রে? উত্তর আছে তোর কাছে? তুই তো খুব ভালো, তোর মতন ভালো হয়ই না, তোর পিঠে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড তোর আছে না, খুব ভালো তুই। তো তুই যদি এত, তোর যদি মেরুদণ্ড আছে না, তুই একটা কাজ কর, তোর যে লালবাগের যে ভয়াকা রটা আছে সেটাকে নিয়ে এসে একটা ভিডিও কর দেখি, কত তোর দম আছে একটু দেখি আমরা, তোর মেরুদণ্ডে অনেক দম না? তুই বারবার বলিস আমার ব্যাকবোনের দম আছে, আমার মেরুদণ্ডের দম আছে, তো তোর যে ওই লালবাগের যে ইয়েটা আছে, নাংটা আছে, সেটাকে নিয়ে একটা ভিডিও কর দেখি তোর কত দম, সেটাকে ঘরের মধ্যে এনে ভিডিও করে দেখা, এই যে আমার নাং, বলিস না ঘরে রাখার বাইরে রাখার দম আছে, ওই রকম দেখা, এই যে আমার নাং দেখো তোমরা, এরকম করে দেখা দেখি তোর কত দম একটু দেখা। সব সময় একটা 20 বছর বাচ্চা ছেলে তার পেছনে তুই পড়ে আছিস কেন রে? কেন তুই যে গিলছিস রাক্ষসীর মতন, সেটা কি তোর পেটের ভাতটা হজম হচ্ছে না? মানে তুই তোর এইগুলো করে না তুই তোর মন মানসিকতার পরিচয় দিচ্ছিস, এই কথাগুলো বলে তুই তোর মন মানসিকতার পরিচয় দিচ্ছিস। তুই বুঝতেও পারছিস না যে তুই যে এই যে তুই বললি তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে, বললি না তোর পাঠা পাঠিয়া, তোর সত্যি মানে তুই অদ্ভুত ক্যারেক্টারের প্রাণী, একটা মানুষ তো তুই নয়, যদি মানুষ হতিস তাহলে একটা 20 বছরের ছেলেকে একটা 45 বছরের লোকের সাথে তুই জড়াতে পারতিস না। এটা তোর মন মানসিকতাটা এতটা নোংরা, এতটা নিচ, আসলে তোর জন্মটা যে জায়গা থেকে হয়েছে সেই রক্তটা তো কথা বলে, আর সেই রক্ত কথা বলছে যে একটা বাচ্চা ছেলেকে তুই ছাড়ছিস না, তার বাপের বয়সী লোকের সাথে তাকে তুই জড়িয়ে দিচ্ছিস, এটা তোর মন মানসিকতা। এটাতে তো বোঝা যায় যে তোর কি মেন্টালিটি, তোর কতটা নোংরা তোর মেন্টালিটি। আর এইগুলো তুই তোর শিক্ষিত মেয়ের সামনে বসে বলিস, আর তোর শিক্ষিত মেয়ে একবারও তোকে আটকায় না, উল্টে তোকে মানে উৎসাহ দেয়, মোটিভেট করে, এটা এরকম ওটা ওরকম, তোর মেয়ে এত শিক্ষিত তোকে মোটিভেট করে যে এগুলো করো, হ্যাঁ এরকম বলো, এই নামটা দাও, ছি এই মেয়ে আবার শিক্ষিত। আমরা যদি ভুল করেও কোনো রকম কথা বলি না ক্যামেরার সামনে, তো সেখানে আমার মেয়েও আমাকে বারণ করে যে মা এরকম বলো না। আর তোর মেয়ে সেখানে খুব শিক্ষিত, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে, এসি চলে 24 ঘন্টা, আর তোর তো একটা রুমে এসি, এখানে অনেক আছে আর আমারও দুটো রুমে এসি,
দুটো রুমেই এসি, বুঝলি? একটা রুমের এসি নিয়ে এত লাফালাফি, হ্যাঁ এত লাফালাফি, কি কিসে তুই কি ছুড়ে নিয়েছিস? তুই একটু বলতো কি ছুড়ে নিয়েছিস? তোর নাংটাকে একটু দেখা, ভিডিও করে নাংটাকে পাশে বসিয়ে দেখা, যে এই দেখো আমার নাং, দেখো আমি ঘরে বাইরে রাখতে পারি কি না, বুঝলি? তবে বুঝবো তোর মেরুদণ্ড আছে, তবে বুঝবো তোর দম আছে। অন্যের ছেলেকে অন্যের মেয়েকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছিস, এত বড় তোর নামে মানে এত কিছু হওয়ার পরেও তোকে যে রোজ ছুটতে হচ্ছিল লাল নীল কালো শাড়ি পরে, তারপরেও তুই লোককে অপমান করতে বসে যাস, এটা তোর মেন্টালিটি, এই ক্যারেক্টারের তুই। কারণ তুই যে জায়গায় জন্ম নিয়েছিস সেই রক্ত তো কথা বলবেই, আর সেটাই বলছে। দম থাকে না তোর নাংটাকে নিয়ে বস আর দেখা, এই যে আমার নাং, দেখো ঘরে বর আছে আর বাইরে এই নাংটাকে রেখেছি, তবে বুঝবো তোর মেরুদণ্ডের দম আছে, বুঝলি পতিতা? লোককে নিয়ে বলা বন্ধ কর, তোরও বাড়িতে দুটো বাচ্চা আছে, ভগবানের মার, বুঝতে পারছিস তো? ভগবানের মার যখন তুই পাবি তখন তুই বুঝবি, এর আগে বুঝবি না। একটা 20 বছরের ছেলেকে বারবার অপমান করছিস, রিমি খুশি আছে ভালো আছে, তোর চোখে তো জ্বালা বাজছে, তুই তো সেটা দেখতে পাচ্ছিস না, তুই সেটা দেখতে পাচ্ছিস না। ডিভোর্সটা তুই বলছিলিস না, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ হয়নি, আজ মনে পড়ছে না ডিভোর্সটা হয়নি? হ্যাঁ আজ মনে পড়ছে, যখন রিমি বিট্টুর সাথে ভিডিও করছে তোদের আজ মনে পড়ছে যে ডিভোর্সটা হয়নি। তখন মনে পড়েনি যখন ওই পাঠিকে নিয়ে সে গ্যাংটকে ঘুরে বেড়াচ্ছিল? তখন মনে পড়েনি না যে ডিভোর্স হয়নি? পেপারে সাইন করলে ডিভোর্স হয় না, দেখলি তো স্যান্ডি ম্যান্ডি, ডিভোর্স পেপারে সাইন করে দিলেই ডিভোর্স হয়ে যায় না রে গাধি, অশিক্ষিত ইলিটারেট মহিলা, পেটে লাথি মারলে কালির দাগও বেরোবে না রে পতিতা, পতিতা পেটে লাথি মারলেও তোর কালির দাগ বেরোবে না, মানে তোর নির্লজ্জ, তুই তুই নির্লজ্জ মহিলা, তুই বেজাত মহিলা, তোর কোনো জাত নেই, তোর কোনো জাত নেই, তুই একটা বেজাত বজ্জাত মহিলা।